যে দেখতে পাবে পিছনে দক্ষিণেশ্বরে এসেছি আমরা। সো হ্যালো বন্ধুরা, আমি প্রীতম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমার প্রীতম। তো আজকে সকাল সকালবেলা বেরিয়ে পড়লাম, আজকে হচ্ছে 10 তারিখ। আজকে ট্রেনের টিকিট ছিল, তো সেই টিকিটটা কনফার্ম হয়নি, কালকে তৎকাল করালাম। তো আজকে যেহেতু একটা দিন আছে, তো ভাবলাম যেখানে বসে থেকে লাভ কি, তো ওকে বললাম যে চলো দক্ষিণেশ্বরটা ঘুরে আসি, আর যদি সময় থাকে তাহলে বেলুরেও যাবো। চলো, এখন আমরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে যাচ্ছি। এটিএমে টাকা তুলতে গেল, আমাদের হাতে একদম টাকা ছিল না, টাকা তোলা হয়ে গেল। মিষ্টি খাচ্ছি, এখন টিকিটটা কাটবো, টিকিটটা কেটে নিয়ে যাবো। বেশিক্ষণ দাঁড়াতে হবে না, আমাদের ট্রেনও এসে গেল। স্টেশনে নামতেই দেখি পেয়ারা, তো আমরা এনার কাছ থেকে পেয়ারা নিলাম, এবং লোকটা অদ্ভুত পদ্ধতিতে একটা স্লোগান বানিয়েছিল যে 10 টাকায় হেলথ কিনে নিয়ে যান বাড়িতে। ডানকুনি ট্রেনও এসে গেছে, এই ট্রেনে দক্ষিণেশ্বর যাবো। ব্যাগটাকে সামলে, সিটও পেয়ে গেল। দেখতে পাবে পিছনে দক্ষিণেশ্বরে এসেছি আমরা, ও খুবই এক্সাইটেড। বিয়ের আগে আমরা কলকাতাতে এসেছিলাম, তখন ইচ্ছা ছিল যে দক্ষিণেশ্বরে যাব মায়ের দর্শন করার জন্য, তো বিয়ের আগে তো হলো না, তো বিয়ের পরেই সই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের দক্ষিণেশ্বর জার্নিটা। চলো, আগে এতটা রোদ্দুর ওঠেনি, একটু ড্যাম ছিল, কিন্তু আজকে প্রচুর রোদ্দুর উঠেছে, প্রচুর, মানে একদম গায়ে একদম বোধ হচ্ছে যে এতটা রোদ্দুর গরম পড়েছে না, গরমটা অত নেই, খুব কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে। এখানে নেমে এখানে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড, তো এগুলো আমরা নেব না। আমার দক্ষিণেশ্বরে আমার আগে আশা আছে, তো রাস্তাটা আমার চেনা, ইচ্ছা তো আছে যদি সময় থাকে অবশ্যই বেলুরে যাব। 4টা পর্যন্ত তো বন্ধ থাকে, তারপরে খুলবে, 2টা 3টার দিকে প্রসাদও পায় অনেকে। আস্তে আস্তে মন্দিরের গেটের সামনে এসে পড়লাম, এই যে মন্দিরের গেট, এটা এসে নিয়ে দেখলাম গেট বন্ধ, সবাই বাইরে ওয়েট করছে, এগুলো 3টার দিকে খুলবে। এখন ও বসে আছে, আমিও বসে আছি এই পুচিগুলোর সাথে। বাড়ি কোথায় থেকে? হ্যাঁ, নতুন গ্রাম, কোথায় ওটা? কাটোয়া। আচ্ছা, টোটোতে বসে পড়লাম, এখন যাচ্ছে আদ্যাপীঠে, দক্ষিণেশ্বর মন্দির দুপুর 12টার দিকে বন্ধ করে দেয় এবং 3টার দিকে খোলে, তো আমাদের কাছে 1 ঘন্টা ছিল, সেটার জন্যই আমরা আদ্যা মায়ের মন্দিরে ঘুরতে গেলাম। এটা আমার আদ্যা মায়ের মন্দিরে প্রথমবার। যে কোনো মন্দিরের না একটা স্নিগ্ধতাই আলাদা, একটা শান্তি, একদম সুস্থির, মানে মনটা একদম শান্ত হয়ে যায়। সবাই বসে আছে, তো এই মন্দির তখনও বন্ধ ছিল। তারপর ও এবং আমি দুজনে মিলে প্রণাম করলাম বাইরে থেকে। আদ্যামের এই মন্দিরে দুপুরবেলা কিন্তু প্রসাদ দেওয়া হয়, তো প্রসাদের কুপন মূল্য হচ্ছে 50 টাকা, এবং 7 বছরের বয়সের নিচে যে বাচ্চারা আছে তাদের জন্য কুপন হচ্ছে 25 টাকা। 11:15 থেকে দুপুর 1টা পর্যন্ত প্রসাদ বিতরণ হয়, কিন্তু এর পরেও থাকে প্রসাদ। জুতো রাখার টিকিট হচ্ছে 2 টাকা করে, তো বাইরে জুতা ফালিয়ে রেখে চুরি যাওয়ার কোনো টেনশন থাকলো না আর। এই যে এদিকটা হচ্ছে পুরুষরা ঢুকবে আর ওদিকটা দিয়ে মহিলা ঢুকবে। এখানে বসে পড়লাম, আর হচ্ছে ও এখানে বসলো, নিচে বসে নিয়ে সবাইকে থালা গ্লাস দিয়ে দিল, তারপরে এই পোলাওটা দিল। কয়েকজন ছেলে মিলে এখানে প্রসাদ দেওয়া থোয়া করে, তারপরে অন্নপ্রসাদ দিল, তার সঙ্গে একটা ঘ্যাট সবজি দিল, একটা আলু কফি সবজি, এবং সবার শেষে খিচুড়িও দেয়। এছাড়া বেগুনি চাইলে বেগুনি পাওয়া যাবে, যে কোনো সবজি চাইলে সবজি পাওয়া যায়। হাতা ভর্তি করে এতগুলো আমাকে পায়েস দিল, আমি সেকেন্ডবারও চেয়েছি, তো সেকেন্ডবারও আমাকে দিয়েছে পায়েস। মন্দিরে বসে মন্দিরের প্রসাদ খাওয়ার যে আনন্দ, সেটা কিন্তু বলে বোঝানো যায় না।
একসঙ্গে এতজন বসেছে, আমরা এতজন প্রসাদ পাচ্ছি। সবার লাস্টে আমি এসেছি আজকে এখানে, ভাগ্যে ছিল বুঝলা প্রসাদ পাওয়াটা। আমরা এখানে প্রসাদ পেলাম। প্রসাদের মধ্যে তো মেনুগুলো তোমরা দেখলে। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও কী কী ভালো লাগলো তোমাদের। লাইক করো, শেয়ার করো ভিডিওগুলো। তোমরা কমেন্ট লাইকটা একটু কম করো, তোমাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওর মধ্যে কমেন্টের যেহেতু অপশন আছে, সেটার মধ্যে ভালো মন্দ যেটা হয় সেটা জানাতে পারো। আমারও ভালো লাগবে যে আমার ভিউয়ার্সরা কী দেখতে চায়, প্রত্যেকটা ভিডিওর মধ্যে কী কী ভালো তোমাদের লেগেছে। এখানে আমরা খাওয়া দাওয়ার পরে একটু বসলাম, কারণ জায়গাটা খুবই সুন্দর। তো এখন এই মন্দির থেকে বের হচ্ছি, হওয়ার পরে এখন আমরা কালী মন্দিরে দক্ষিণেশ্বরে যাব। তিনটার সময় মন্দির খুলে যাবে, তো সেটার জন্য এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে দুজনে মিলে রওনা দিচ্ছি। সময় মতন আমরা আবার দক্ষিণেশ্বর মন্দিরের সামনে এসে পড়েছি। এখানে প্রচুর ভক্তের ভিড় এখনো। দক্ষিণেশ্বর মন্দিরে এন্ট্রি করলাম, এতক্ষণ পরে মন্দিরে ঢুকতে পারলাম। আজকে আমাদের টিকিট ছিল, সেই টিকিট কনফার্ম হয়নি। একমাত্র মনে হয় এখানেই আসা ছিল, মায়ের কাছে প্রণাম করতে আসার জন্য এটা আজকে যাওয়া হয়নি। কিছুর একটা কারণ থাকে। মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর মায়ের মন্দিরে কিন্তু এরাও আছে, এরাও কিন্তু অনেক দিনেরই বাসিন্দা এখানকার। চলাফেরা করার সময় একদম সাবধানে চশমা, মোবাইল এবং ব্যাগ সাবধানে রাখতে হবে। এই গেট দিয়েই ভক্তরা মায়ের মন্দিরে প্রবেশ করে। মাকে এখান থেকেই প্রণাম করছি। যেহেতু সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এবং প্রথমে প্ল্যান ছিল না যে মন্দিরে আসবো, সেটার জন্য বাইরের থেকেই প্রণামটা করছি। আর ওই সাইড দিয়ে লাইন করে ভিতরে ঢুকতে হয়, তো আমরা তো ভিতরে ঢুকছি না। এবারের মতন মাকে এখান থেকেই প্রণাম করে যাচ্ছি আমরা। ক্যামেরা করতে লাগবে, আবার সাবধানও রাখতে লাগবে। ফাঁক করে কোন দিক দিয়ে যে হাত দিয়ে কাড়ি নিয়ে দৌড় দিবে, তাহলে অবস্থা শেষ। মন্দিরে এটা একটা ঘাট, এখানে অনেকে এসে স্নান করে তারপরে মাকে পুজো দিতে যায়, অনেকের মানত করা থাকে এখানে। তো আমরা নিচে নেমে মাকে প্রণাম করে গায়ে গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি। কত লোক এখানে বসে আছে। আসলাম দক্ষিণেশ্বরের আরেকটা ঘাটের মধ্যে। যেহেতু আজকে পূজা দিব না, সেটার জন্য মন্দিরের বাইরের থেকে প্রণাম করলাম এবং মন্দিরের চারপাশটা ঘুরলাম, আদ্যামায়ের মন্দিরটাও গেলাম। তো এখন একটু বেলুর যাওয়ার প্ল্যান আছে, তো সেটার জন্য এখন মন্দির থেকে বের হয়ে যাব। বেলুর থেকে ঘুরে এসে এখান থেকে গঙ্গার জল নিয়ে তারপরে একদম বাড়িতে ফিরব। তো এখান থেকে বের হয়ে যাচ্ছি মাকে প্রণাম করে নিয়ে। মা যেন সবাইকে ভালো রাখে। রাস্তা দিয়ে ফিরছিলাম, তখন দেখলাম এই বিল্ডিংটা, দেখো কত বড়ো রামকৃষ্ণ ঠাকুরের একটা ছবি বানানো আছে। এখন আমরা বেলুরের জন্য লঞ্চের টিকিটের কাউন্টার এখানে আসলাম, টিকিটটা কাটানো। আমাদের টিকিট হয়ে গেল, লঞ্চ কিন্তু এসে গেছে। কি সুন্দর জায়গাটা গো। ডান দিকে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে। খুবই সুন্দর লঞ্চটা একদম। আগে একবার গেছিলাম, তখন ওই সময় তো নৌকা ডিঙি নৌকাতে ভাড়া করে গেছিলাম। ডিঙি নৌকাটা ওটা আমাদের মোটর ছিল। ফাইনালি এখন আমরা বেলুর মঠে যাচ্ছি, এই একটা সুন্দর লঞ্চের মধ্যে বসে নিয়ে। চারিপাশের পরিবেশটা দেখতে এত সুন্দর লাগছে। আমরা দেখতে দেখতে বেলুর মঠের সামনেও এসে গেলাম। আধা ঘন্টা জার্নি করার পরে বেলুরের যে লঞ্চ ঘাটিটা আছে সেটার মধ্যে এসে নামলাম। আর প্রত্যেক আধা ঘন্টা পর পরই লঞ্চ আছে। কত পরিমাণে ভক্তদের ভিড়।
ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে বেলুর থেকে লাস্ট দক্ষিণেশ্বর যাওয়ার যে লঞ্চটা সেটা টাইম কত, ওরা বললো যে 7:30 অবধি লঞ্চ আছে এবং আধা ঘন্টা পরপরই লঞ্চ সেখানে। এই যে লঞ্চ ঘাটের থেকে বেরিয়ে নিয়ে লেখা আছে ওয়ে টু বেলুর মঠ, এদিক দিয়ে বেলুর মঠ যেতে হয়। তো এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছি। আর আজকের ভিডিওটা সত্যিকারে কিন্তু একটু লম্বা হবে, থেকেও আমাদের সঙ্গে বাইরে ঘুরতে আসি তখন কিন্তু অনেক কিছু কন্টেন্ট দেখানোর মতন থাকে আর অনেকটা সিনেমেটিক থাকে, সেটার জন্য কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়। বেলুর মঠ উত্তর কলকাতার হাওড়া জেলার হুগলি নদীর পশ্চিম পারে অবস্থিত রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের কর্তৃক এই মন্দিরটি প্রতিষ্ঠিত। বেলুর মঠ ভারতের মধ্যে অন্যতম এক পর্যটন স্থান। এই স্থানটি পর্যটকদের কাছে ভক্তি ও পবিত্রতার অন্যতম একটি স্থান। প্রায় 40 একর জমির উপরে অবস্থিত এই মঠটি দর্শনার্থীদের জন্য একটি পূর্ণ স্থান। বেলুর মঠে এত মনোরম জায়গা, আসলে মানে মনটা ভরে যায়। এই যে মঠের ভিতরে ক্যামেরা তো করতে দিবে না, কিন্তু এই জায়গাটা বসে একটা সাউন্ড হবে না, পিন ড্রপ সাইলেন্স এই জায়গাটার মধ্যে বসে নিয়ে আপনি সত্যিকারে একদম ধ্যান করতে পারবেন। এত সুন্দর জায়গা, মানে যারা যাদের মন অশান্ত, আমি প্রচণ্ড পরিমাণে চঞ্চল, একদম আমার মন প্রচুর অশান্ত, আমি কিন্তু ধীর একদমই না। আর আমার মতন মানুষও এখানে গিয়ে একদম চুপচাপ বসে থাকে এই জায়গাটার মধ্যে। এটা হচ্ছে আমার বেলুর মঠে আসার সেকেন্ড টাইম, চারদিকটা দেখলাম, এখন বেলুর মঠের ভিতরে ঢুকবো, এই জায়গাটাতে ঢুকবো। এখানে তো মোবাইল ঢোকানো একদম নিষেধ, তো এখানে আমি পকেটের মধ্যে মোবাইলটা রাখবো। অন্ধকার হয়ে গেছে, এখন বাজে 5টা, আমরা ভিতরে বসে নিয়ে অনেকক্ষণ সময় কাটালাম। যেটা বলেছিলাম প্রথমে যে সত্যি ভিতরটার মধ্যে একটা আলাদাই এনার্জি কাজ করে, পজিটিভ এনার্জি দিয়ে একদম ভর্তি জায়গাটা। ওখানে বসে নিয়ে একদম কিছুক্ষণ ধ্যান করলাম, ধ্যান তো আর কি বলবো, একদম চুপচাপভাবে একদম বসে শান্তশিষ্ট হয়ে বসেছিলাম। দেশ বিদেশের বহু পর্যটক এই স্থানকে দর্শন করতে আসে। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেও কিন্তু পুণ্যার্থীদের ভিড় কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এই গঙ্গার ঘাটেও অনেকে বসে নিয়ে সময় কাটায়। সকালবেলার দিকেও যেই পরিমাণে লোক থাকে, সন্ধ্যাবেলার দিকেও কিন্তু একই পরিমাণে লোক থাকে। আমাদের বেলুর মঠ ঘোরা হয়ে গেল, এখন হয়তো বোঝা যাবে না, অনেকটাই অন্ধকার হয়ে গেছে, 5:10, কারণ 5:30 লঞ্চের টাইম আছে। তো এখন বের হতে হবে, পবিত্র স্থানটাকে প্রণাম করে নিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছে। এখনও এখানে অনেক লোক আছে, আমাদের আরেকটা জায়গাতে যেতে হবে, তো এখান থেকেই আমরা ব্যাক করছি। তো এখানে জুতা আছে, সেই এখান থেকে কালেক্ট করবো, কালেক্ট করে নিয়ে তারপর লঞ্চের এরিয়াতে গিয়ে সেখানে টিকিট কেটে তারপরে যাবো। এখন সব থেকে মেন কাজ, একটা ড্রাম কিনে নিয়ে সেটার মধ্যে গঙ্গা জল ভরতে হবে। মা বাড়ির থেকে আসার সময় বলে দিয়েছিল যে কলকাতায় গেলে কিন্তু গঙ্গা জল কিন্তু আনবে। কি অবস্থা, দক্ষিণেশ্বরের ঘাটের থেকে এটা টানতে টানতে এটা 12 লিটারের ড্রাম, একদম অবস্থা কাহিল হয়ে গেল। তারপরে বা তাও তো কিছুক্ষণ ও টেনে দিল, অল্পক্ষণ 1 মিনিট টানতে না টানতে একদম হাত ছাড়া হয়ে গেছে। আমরা দক্ষিণেশ্বর থেকে আসলাম ধর্মতলাতে, এখন এই সব থ্রি পিস টু পিস গুলো দেখছে। ধর্মতলাতে আসা মানে শপিং, আর কালকে আমাদের যেহেতু ট্রেন, লাস্ট বার একবার দেখে যাচ্ছি যে কিছু যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। এখন আমাদের সব মার্কেটিং শেষ, ধর্মতলাতে এসে অনেকক্ষণ হয়ে গেল। একটু আগে এখানে একটা এগ রোল আর একটা মোমো দুজনে মিলে শেয়ার করে খাওয়া দাওয়া করলাম, তো ওটা অতটা ভালো লাগলো না। তো আমরা যে দোকানটাতে সবসময় এসে রেগুলারই খাই সেটা হচ্ছে শ্রীলেখাচ্ছে, উল্টা পাশে একটা দোকান আছে, তার টিফিন বক্স হয়ে যায়। আমাদের চাউমিনটা এসে পড়লো, সব গোছ গাছ হয়ে গেছে আমাদের, সকাল থেকে উঠে নিয়ে এই গোছ গাছ করলাম। আসি তাহলে এসো, হ্যাঁ শিয়ালদা স্টেশনে নেমে পড়লাম। অনেক বছর পরে আসলাম এই নবদ্বীপ ধামে, এই ট্রেনটা দাঁড়ানোর জন্যই নামলাম। মহপ্রমী স্থানকে প্রণাম করি। ব্যারেজ
খাওয়া দাওয়া করে সিধা ঘুম দিয়ে দিব। এখন বাজে 4:33, ভোরের 4:33, ফুচকা টাকা এসে গেছে, দারুণ। আসলাম তিস্তা তোষা ট্রেনটাতে। একবার আমার তিস্তা তোষা ট্রেনের বিশাল বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। টোটাল একদিন একদম ট্রেনের মধ্যে আটকেছিলাম, পরের দিন মানে কলকাতার থেকে উঠছি মনে করেন 8 তারিখে, 9 তারিখ ফুল ট্রেনে, 10 তারিখে আমি পৌঁছেছি মাথাভাঙা, মানে ঘুষকাডাঙ্গাতে পৌঁছেছি। কী অবস্থা সেটা আর বলার মতন না। ওই ভয়ের চোটে আমি তিস্তা তোষা ট্রেনে একদম উঠতেই চাই না। তারপর যা সার্ভিস দিল আজকে একদম দারুণ। এখন বাজে 5:49, কিন্তু আমরা 5:45 মধ্যে বাড়িতে ঢুকে গেছি। আর ইন্ডিয়ানটা মেট্রো স্টেশন থেকে করছি কলকাতা। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে। তো আজকের জন্য এখানে শেষ করছি, বাই বাই।